আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছে আমি সাকলাইন রাসেল। শুরুতে জানিয়ে দিব সংবাদ। জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতি থেকে বিশ্বের কোনো দেশই মুক্ত নয়। COP26 সম্মেলনে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু হলো স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। করোনায় একদিনে 1.5 বছরের সর্বনিম্ন মৃত্যু 2 জন, ঢাকার বাইরে কেউ মারা যায়নি। সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি বলে নোবাইদুল কাদের, দেশে কোনো ধর্মের লোক নিরাপদ নয়, দাবি গয়েশদের। সুন্দরবনে নতুন করে কাউকে দস্যুবৃত্তি করতে দেয়া হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুনরায় অপরাধে জড়ালে শেষ রক্ষা হবে। শুনলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। শুরুতেই বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক এবং আন্তঃসীমান্ত সমস্যা। এর মারাত্মক পরিণতি থেকে কোনো দেশেই মুক্ত নয়। জলবায়ু দুর্যোগের ক্রমবর্ধমান সংখ্যা এবং এইসবের প্রভাব নাজুক দেশগুলোকে অপূরণীয় ক্ষতির অগ্রভাগে দাঁড় করে দিয়েছে, যা বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য এবং অর্থনৈতিক নিরাপত্তাকে প্রভাবিত করছে। আজ সোমবার স্কটল্যান্ডের স্থানীয় সময় সকালে গ্লাসগোতে COP26 সম্মেলনের সাইডলাইনে ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ বিষয়ে উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশেষ করে দরিদ্রতম যে 48টি দেশ সবচেয়ে বেশি পর্যদুস্ত, অথচ বিশ্বে কার্বন নিঃসরণে যাদের অবদান মাত্র শতকরা 5 ভাগ, তাদের অর্থায়ন চাহিদার আশু স্বীকৃতি দরকার। জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্ব নেতাদের বাস্তবসম্মত কার্যকর সমাধান খুঁজতে হবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। ফুড, এনার্জি, হেলথ অ্যান্ড ইকোনমিক সিকিউরিটিস, দ্য রিসেন্ট IPCC রিপোর্ট ইজ এ ক্লিয়ার মেসেজ দ্যাট উই হ্যাভ টু টেক আর্জেন্ট অ্যান্ড ডিসিসিভ অ্যাকশন টু সেভ আওয়ার প্ল্যানেট অ্যান্ড আওয়ার ফিউচার জেনারেশন। স্কুল শিক্ষার্থীদের টিকাদান ও করোনা প্রসঙ্গ। শুরু হয়েছে 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের COVID-19 টিকাদান কার্যক্রম। সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেন, SSC পরীক্ষার আগেই সব পরীক্ষার্থীদের টিকা দেওয়ার চেষ্টা করা হবে, অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। রাকিব হাসানের রিপোর্ট। সব শিশু টিকা নেবে, স্বাস্থ্য ঝুঁকি কমে যাবে, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে 12 থেকে 17 বছর বয়সের শিশুদের COVID-19 টিকাদান কার্যক্রম। সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এ সময় শিক্ষামন্ত্রী দীপুমণি বলেন, টিকাদান কার্যক্রম যত দ্রুত সফল হবে তত দ্রুতই পুরোদমে শুরু করা হবে শিক্ষা কার্যক্রম। আমরা এখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলেছি, কিন্তু সীমিত আকারে। আমাদের সকল ক্লাস আমরা নিতে পারছি না, কারণ স্বাস্থ্যবিধি মানতে গেলে আমাদের যে শ্রেণীকক্ষগুলো আছে তার সংখ্যা প্রায় দ্বিগুণ করতে হবে, সেটি তো সম্ভব নয়। কাজেই টিকাদান কর্মসূচি আমাদের যত সফল হবে, যত দ্রুত সফল হবে, তত দ্রুত আমরা পুরোপুরি পুরো দমে আমাদের ক্লাসগুলো আমরা চালু করতে পারবো। টিকার কোনো সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, পরীক্ষার আগেই টিকার আওতায় আনা হবে SSC ও সমমানের পরীক্ষার্থীদের। ছাত্রছাত্রীদের টিকা দিতে এই বয়সে 12 থেকে 17 বছর বয়সে আমাদের 3 কোটি টিকা লাগবে। আমাদের 2 কোটি প্রায় অলরেডি আমাদের কনফার্ম, উই হ্যাভ অ্যারাউন্ড 1 ক্রোর ইন আওয়ার হ্যান্ড অ্যান্ড অ্যানাদার ক্রোর ইজ ইন দ্য পাইপলাইন। যারা এই দেশের ভবিষ্যৎ, যারা এই দেশকে আগামীতে এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে আমরা সবচেয়ে ভালো টিকাটা দিচ্ছি এবং সেই ব্যবস্থা আমরা রয়েছে। বাংলাদেশে একটি ছেলে মেয়েও এই টিকার আওতার বাইরে থাকবে না। উদ্বোধনের পর টিকা কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা যায় শিক্ষার্থীদের। অনেক খুশি লাগছে, কারণ আমি ভ্যাকসিনেটেড আজকে এন্ড আমি এখন করোনা থেকে অনেকটা মুক্ত আশা করি। অনুভূতি ভালো, আমরা পরীক্ষা দিব সামনে, তো আমাদের সেফটিটা ম্যানেজ হবে। ভালোই লাগছে, মানে একটু নার্ভাস, ভালো লাগছে, নিজেকে সুরক্ষিত মনে হচ্ছে, করোনা থেকে একটু বাঁচবো আমরা। প্রথম দিনেই টিকা নিতে পেরে খুশি তারা। টিকা দিয়েছে, আমার অনেক ভালো লাগছে। সবাইকে তো টিকা দিতেই হবে, না দিলে তো কোনো
কোনো উপায় নাই আর এখন খুব সুরক্ষিত মনে হচ্ছে নিজেকে। সরকারের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবকরাও। আগে যে সরকার এবং স্কুল কর্তৃপক্ষের যে টিকাদানের ব্যবস্থা চলছে সেজন্য স্কুল এবং সরকারকে অনেক ধন্যবাদ। এখন টিকা নিচ্ছে, আমরা নিশ্চিত থাকবো যে আল্লাহ রহমতে বাচ্চা টিকা নিয়েছে, অতটা ভয় থাকবে না আগে যে ভয়টা ছিল। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশে করোনায় একদিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে, যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। আর মারা যাওয়া দুজনই ঢাকা জেলার বাসিন্দা। ঢাকা জেলা ছাড়া দেশের আর কোথাও গত 24 ঘন্টায় কোভিডে মৃত্যু হয়নি। এর আগে গত বছর 5 মে এর চেয়ে কম একজনের মৃত্যু হয়েছিল। এদিকে গত 24 ঘন্টা আরও 214 জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে করোনায় মারা গেছে 27,870 জন, আর আক্রান্ত হয়েছে 15,69,753 জন। সর্বশেষ 24 ঘন্টায় 19,734 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.08%, আগের দিন এ হার ছিল 1.22%। এবার রাজনৈতিক প্রসঙ্গ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন এবং নিজেদের মধ্যে সংঘাত সংঘর্ষে লিপ্ত হচ্ছেন তাদেরকে সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী তৎপরতা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এ কঠোর নির্দেশনা দেন। এদেশের ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক এবং নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি মন্তব্য করে কাদের বলেন, 1991 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল সাম্প্রদায়িক শক্তির সাথে আঁতাত করে। এদেশে ধর্মীয় উগ্রবাদ এবং সাম্প্রদায়িক অপশক্তি পৃষ্ঠপোষক এবং নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। ক্ষমতা যেতে এবং ক্ষমতা অবৈধভাবে ধরে রাখতে বিএনপি সাম্প্রদায়িক দলগুলোর উপর নির্ভর করে। এই সরকারকে না পেলে বাংলাদেশ জঙ্গিবাদের দেশ হয়ে যেত, অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আর আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই দেশ আজ ডিজিটাল হয়েছে। সকালে মেহেরপুর সদর উপজেলার বসন্তপুরে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিভিন্ন রকম মানব সৃষ্ট দুর্যোগ, তারপরে বিভিন্ন ষড়যন্ত্র তো রয়েছে, সব কিছু উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে আজকে কিন্তু সারা দেশটি আজকে সোনার বাংলায় পরিণত হতে চলেছে। মাত্র 13 বছরের মধ্যে একটি প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুন্দরবনকে উজাড় করে ঢাকাকে বিষাক্ত চেম্বার বানিয়ে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় সরকারের কোনো পদক্ষেপ নেই আর সরকারের জনগণের সমস্যার সমাধানে আন্তরিকতা নেই। আর এসআই কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে কোনো ধর্মের লোক নিরাপদ না থাকলেও দুর্নীতিবাজরা নিরাপদ। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বায়ু দূষণের শহর হচ্ছে ঢাকা। সবাই বলেছে খুলনার বাগেরহাটের রামপালে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে না। সুন্দরবন উজাড় করে দেওয়ার জন্য রামপাল বিদ্যুৎ তিনি যাচ্ছেন গ্লাসগোতে পরিবেশের সম্মেলনে। বাংলাদেশ বিষাক্ত গ্যাস চেম্বার, এটার গাছ মাছ পানি উনি উজাড় করে দিচ্ছেন আর উনি যাচ্ছেন গ্লাসগোতে পরিবেশের সম্মেলনে। কত স্ববিরোধিতা হতে পারে। আমার মনে হয় সরকারের যখন সরকারের চাকরি করে ওর মেয়াদ শেষ, ওর যাওয়ার সময় হয়েছে, রাজপথ দখল এবং শেখ হাসিনাকে যেতে হবে। এবার অন্যান্য প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সুন্দরবন এখন দস্যুমুক্ত হয়েছে। সেই সুন্দরবনে নতুন করে কাউকে দস্যুবৃত্তি করতে দেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় নজরদারি অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন,
নতুন করে কেউ অপতৎপরতা চালাতে আসলে শেষ রক্ষা হবে না। দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ চত্বরে সুন্দরবনকে দস্যুমুক্তির 3 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আত্মসমর্পণ কৃতদের পুনর্বাসন অনুষ্ঠানে সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা আত্মসমর্পণ করেছেন তারা বিভিন্ন মামলার কারণে সমস্যায় রয়েছেন। র‍্যাবের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। কখনোই মনে করবেন না যে আমাদের আইন শৃঙ্খলার বাহিনী তারা দুর্বল, তাদের নজরে কিছু আসে না, কিংবা কিভাবে আপনারা কোথায় কিছু বললে আইন শৃঙ্খলা বাহিনী বিশ্বাস করবে কিংবা তাদেরকে ডাইভার্ট করতে পারবে, অসম্ভব প্রচেষ্টা। আপনারা যারাই এই ধরনের আবারও চিন্তা করবেন তাদেরকে আবারও আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হবে, এটা আমি বলে দিয়ে যাচ্ছি। এক মাসের মধ্যে দেশের ই কমার্স প্রতিষ্ঠানগুলো নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব HM শফিকুজ্জামান। এ সময় তিনি জানান, 3টি সংস্থার কাছ থেকে ই কমার্স খাতের অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর 3টি তালিকা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠানো হয়েছে বলেও জানান HM শফিকুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রীর যে ইনস্ট্রাকশন এবং এটা আমাদের লাস্ট যে ক্যাবিনেট মিটিং আমাদের মন্ত্রিপরিষদ সচিব মহ স্যারও এটা আপনাকে মিডিয়াকে জানিয়েছে 2 মাসের মধ্যে। আমরা হোপফুলি এটা বোধহয় 15 দিনের মধ্যে, আমরা এটা 15 দিন না হলে আমরা 1 মাসের মধ্যে বোধহয় রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চালু করতে পারবো। এবং আমরা আশা করছি যে যেটা নির্দেশনা আমাদের যে অনুশাসন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমরা একটা যে 2 মাসের মধ্যে অন্তত UBID-র বিষয়ে একটা বড় ধরনের আমরা একটা সাড়া পাবো। রামপুলায় পুলিশের সোর্স আলমগীর হত্যা মামলার মূল আসামি রিমন সহ 2 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রাজধানীর কামরাঙ্গী চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থা আলমগীর মৃত্যুবরণ করেন। মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। রিমন আর ব্যবসা, যেটা মাদক ব্যবসা, সেখানে সে বাধা দিয়ে আসছিল বা বিভিন্নভাবে তাকে হয়তো ধরিয়ে দেওয়ার একটা ঘটনা আগেও ছিল। এই সকল শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং আলটিমেটলি সে মারা যায়। সেখানে মহিউদ্দিন শিবলু, যে দ্বিতীয় আসামি, শিবলু তাকে ফোনে, মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে ডেকে এনেছিল, এটা আমরা তথ্য প্রমাণ পেয়েছি। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে বিপুল সংখ্যক অস্ত্র, গুলিসহ 4 জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 5টি আগ্নেয়াস্ত্র, 301 রাউন্ড গুলি। মায়ানমার সীমান্ত দিয়ে অবৈধ এসব অস্ত্র এনে পার্বত্য অঞ্চলসহ কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি করে চক্রটি। বিভিন্ন জনের বৈধ অস্ত্রের লাইসেন্সের আড়ালে এসব অবৈধ অস্ত্র ব্যবসা করত এই চক্র। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান CTTC প্রধান আসাদুজ্জামান। মোহাম্মদ হোসেন, সে একজন বৈধ অস্ত্র ব্যবসায়ী। দেশের বিভিন্ন অঞ্চল থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ অস্ত্র সংগ্রহ করে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার সহ বিভিন্ন সন্ত্রাসী এবং সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রি করা চড়ামূল্যে। অচেনা এক প্রাণীর আক্রমণ আতঙ্কে গাইবান্ধার কয়েক উপজেলার মানুষ সন্ধ্যা হলে ঘর বন্ধ থাকা আর লাঠি নিয়ে চলাফেরা করে সময় পার করছেন তারা। স্কুলে যেতে পারছেন না শিক্ষার্থীরা। অজানা এই প্রাণীর আক্রমণে ইতিমধ্যে 1 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 10 জন। অচেনা এই প্রাণীটি দেখতে শেয়ালের মতো হওয়ায় নির্বিচারে মারা হচ্ছে শেয়াল। প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অজানা হিংস্র এক ধরনের প্রাণীর হামলায় আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। গ্রামবাসীরা জানান, মাসেখানেক আগে হরিনাথপুর গ্রামের 55 বছর বয়সী ফেরদৌস রহমান রুকু প্রথম আক্রান্ত হন শিকারের। এরপর শিশুসহ আরও 10 জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 3 জন। জিনিসটা নাকি ওনার সামান দিয়ে যাইতে ধরছে, উনি ওকে একটু কাঁদে দিয়ে হই করছে, ঘুরে এসে লাভে ওনার ঘাড় ধরছে। যারা এই প্রাণীটিকে দেখেছেন তারা বলছেন প্রাণী দেখতে কুকুর বা শিয়ালের মতো। মোটা ধরনের প্রাণীর গায়ের রং লাল, সাদা ও ধূসর, অনেকটা আবার হাইনার মতো।
একজন সিঙ্গেল মানুষকে দেখছিল তো সেই জন্য আগে এসেছিল, কিন্তু মানুষের হাতে লাঠি থাকা সে পালাই গেছে। সেটা নাকি হায়নার মতো আকৃতি, খালি শরীরে ডেঙ্গুরটা মোটা, চ্যাপটা আর পাগুলে খাটো। শিয়াল হচ্ছে তো একটু বড় দেখা যায় কিন্তু লম্বা চৌড়া, কিন্তু সবাই বলে শিয়াল, কেউ কয় শিয়াল, কেউ কয় শিয়াল নয়। এই প্রাণীটির ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে স্থানীয় শিক্ষার্থীরা, আর শিশুরা বাড়ির বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না। ভয়ে ভয়ে আলে রাস্তা দিয়ে যেতে হয়, কখন যে এসে আক্রমণ করে তা জানা যায় না। আক্রান্তের শিকার শিশু ও অভিভাবক জানান, কুকুর কিংবা শিয়ালের মতো দেখতে প্রাণীর টার্গেট নাক, চোখ ও মুখ। ঝাঁপ দিয়ে এটি ধরার সাথে আমি পড়ে গেছি, তার উপর করে এটি গা দিয়ে এটি ধরছে, তারপরে আমু এসে দুটো লাঠি দিয়ে বাড়ি মার সাথে এই আমুকে আক্রমণ করছে ঝাঁপ দিয়ে। তখন চিৎকার শুনে আসে, দেখি আমার বাচ্চার চোখে কামড় দিয়েছে রক্ত থেকে, একটা লাঠি দিয়ে দুটো বাড়ি মারার সাথে আমার বাচ্চাকে ছেড়ে দিয়ে লাভ দিয়ে আমার ধরতে চায়। ইয়া ধানের ভিড় মধ্যে থেকে লাভ দিয়ে এসে ধরছে কাবলা, কাবলা না ছিঁড়ে নিয়ে দৌ চিকড়ে দৌ মারছে আঙ্গে মুখে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী প্রাণীটি শিয়ালের একটি প্রজাতি হতে পারে। তিনি মানুষকে সতর্ক হয়ে চলার পরামর্শ দিয়েছেন। তাদের উপযুক্ত পরিবেশ তাদের এনশিওর করতে হবে, যাতে বনের প্রাণী বনে থাকতে পারে, তাদের খাদ্য সমস্যার সমাধান না হয়। আর মানুষকে সচেতন হতে হবে যাতে এই সমস্ত হিংস্র বন্য প্রাণী থেকে তারা দূরে থাকে আর কি। তবে অজানা অচেনা এই প্রাণীটির থেকে বাঁচতে প্রশাসন হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এদেরকে একটা দেখা উচিত যে এখানে সত্যিকারই কোনো প্রকার আজব প্রাণী এখানে অবস্থান করছে কিনা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশনগুলোর টিআরপি নির্ধারণের উদ্যোগ নিচ্ছে সরকার, আর সারা দেশে ডিজিটালাইজেশন নিশ্চিত করাই হচ্ছে অ্যাটকোর নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নতুন সভাপতি অঞ্জন চৌধুরী। তিনি বলেন, দর্শক চাহিদা পূরণ করতে ভালো মানের অনুষ্ঠান নির্মাণের কাজ চলছে সব প্রোগ্রাম বেসড চ্যানেলগুলোতে। অ্যাটকোর নবনির্বাচিত কমিটি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। যেটা হচ্ছে টেলিভিশন রেটিং পয়েন্ট নিয়ে, সেটাও গতকালকে মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ হয়েছে, এবং আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট তারাই রেটিং টিআরপি নিয়ে বা রেটিং পয়েন্ট নিয়ে কাজ করছে, টেকনিক্যাল যে বিষয়গুলো, এবং আমরা দেখেছি এটা আমাদের কাছে গ্রহণযোগ্য। কিছু কাজ আরও করতে হবে এবং এরা তারা আমাদের যারা টেকনিক্যাল পিপুল আছে সমস্ত চ্যানেলের তাদের সাথে 10 তারিখে একটা মিটিং আছে, এবং আশা করি সেই মিটিংয়ের পরে খুব ফলপ্রসূভাবে এই যে সমস্যাটা এটারও সমস্যার সমাধান হয়ে যাবে। সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী সবসময় সকল ক্ষেত্রে জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর, এবং প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাকালীন দুর্যোগ সবসময় উন্নয়নমূলক সকল কাজে পাশে থেকে অবদান রাখতে পেরে গর্বিত। সকালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর এএসসি এর 40তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2021 উপলক্ষে খুলনাস্থ জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল এএসসিসি অ্যান্ড এস এ অনুষ্ঠিত প্রধান অতিথি হিসাবে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। গর্বিত বোধ করে যে আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারছি। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত, যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াবে এবং সরকারের প্রত্যাশা পূরণ করতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো কাঙ্ক্ষিত সাধারণ জরুরি বিভাগের। সকালে উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন। 100 বেড সম্বলিত জরুরি বিভাগে অন্যান্য বিভাগের রোগী সহজেই চিকিৎসা পাবেন বলে জানান ডাক্তার শারফুদ্দিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এই বিভাগটির জন্য সবার প্রত্যাশা ছিল। আধুনিক এই বিভাগে হাসপাতালের সব বিভাগ থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দেবেন বলেও জানান ডাক্তার শারফুদ্দিন আহমেদ। আজ থেকে শুরু হলো আয়কর মাস, তবে করোনার কারণে গত বছরের মতো এবারও হচ্ছে না আয়কর মেলা। এর পরিবর্তে আজ আয়কর মাস উপলক্ষে সারা দেশের 31টি কর অঞ্চলের 649টি সার্কেলে করদাতাদের দেওয়া হবে বিশেষ সেবা। 30 নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। প্রাপ্তি স্বীকারপত্র, নতুন রেজিস্ট্রেশন সেবা বুথগুলোতে দেওয়া হবে। জানিয়ে দেব প্রবাসের খবর।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও দীপ আজাদ মহাসচিব নির্বাচিত হয় অভিনন্দন সভা করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জালালউদ্দিন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আহা জুবেদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শরীফ মিজান মাইটিপির প্রতিনিধি আল আমিন রানা, সাদেক রিপন, নাসিরুদ্দিন খোকন, কুয়েত ফ্যামিলি ফোরামের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতি থেকে বিশ্বের কোনো দেশেই মুক্ত নয়, COP26 সম্মেলনে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু হলো স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম, করোনায় একদিনে দেড় বছরের সর্বনিম্ন মৃত্যু 2 জন, ঢাকার বাইরে কেউ মারা যায়নি। সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি বললেন ওবায়দুল কাদের, দেশে কোনো ধর্মের লোক নিরাপদ নয়, দাবি গয়েশ্বর রায়ের। সুন্দরবনে নতুন করে কাউকে দস্যুবৃত্তি করতে দেওয়া হবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুনরায় অপরাধে জড়ালে শেষ রক্ষা হবে না। করোনার কারণে 600 দিন পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া, পর্যটকদের জন্য দুয়ার খুলল থাইল্যান্ডও। এবং টি-20 বিশ্বকাপে কাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ, সান্ত্বনার জয় চান মাহমুদুল্লাহরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।